গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রণিতা তোমরা দেখছো উনমোনার্টস দুর্গাপূজা এসে গেছে আর আজকে আমি একটা স্পেশাল পেন্টিং নিয়ে চলে এসেছি অবশ্যই এটা দুর্গাপূজা উপলক্ষেই আমি তৃতীয় দিন রাত্রিরে পেন্টিংটা তৈরি করতে বসি পেন্টিংটা শেষ করতে আমার মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা মতো সময় লেগেছে প্রথমে আমি একটা রাফ স্কেচ করে নিয়েছি বিগিনার লেভেলে যারা আছে তারা আমার এই ট্রিকটা ফলো করতে পারে তাহলে তাদের ড্রয়িং করতে যথেষ্ট সুবিধা হবে আমি রাফ স্কেচ বানিয়ে নিয়েছি রাফ স্কেচটা বানাতেই মোটামুটি 1/2 ঘন্টা মতো সময় লেগেছে একটু ধরে ধরে করলে জিনিসটা খুব সুন্দর হয় তো সেক্ষেত্রে আমি যথেষ্টভাবে চেষ্টা করেছি যাতে মায়ের মুখ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি আর যে কোনো পেন্টিং বা ড্রয়িংয়ের ক্ষেত্রে ডিটেলসের দিকে একটু নজর দেওয়া উচিত তাতে পেন্টিংটা খুব জীবন্ত হয়ে ওঠে আমি এখানে পোস্টার কালার ইউজ করেছি অনেকদিন ধরেই ভাইরাল একটা ট্রিক দেখতে পাচ্ছি সেই ট্রিকটা আমি এখানে কিছুটা ফলো করেছি একটা ছোট কাঁচের বোতলের মধ্যে প্রথমে লাল আর হলুদ রঙের একটা রং তৈরি করেছি যেটা খুবই ফ্লুইড তোমরা দেখতেই পাচ্ছ এতটাই ফ্লুইড যে জিনিসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে পেপার থেকে প্রথমবার ট্রাই করার পর কালারটা আমার খুব ফেড লেগেছে তাই নেক্সটবার আর একবার ট্রাই করছি এবং এখানে আমি বুঝতে পেরেছি যে একটু বেশি সময় ধরে কালারটাকে রাখতে হবে যাতে পেপারটা কালারটাকে টানতে পারে দেন তারপরে আমি পোস্টার কালার দিয়ে বাকি আঁকাটা কমপ্লিট করেছি প্রথমে স্কিন টোনের স্কিন কালারটা করে নিয়েছি দেন এখানে আমি শাড়ির পাড়টা করছি মায়ের শাড়ির যে পাড় লাল পাড় মাকে লাল পাড় সাদা শাড়িতে আমার মনে হয় অনবদ্য লাগে কারণ এই কম্বিনেশনটা জানি না আমার পার্সোনালি খুব পছন্দের একটা কম্বিনেশন লাল পাড় সাদা শাড়ি এবার আমি মায়ের মুখে শেডিং করে নিয়েছি মায়ের মুখের শেডিং করতে সবচেয়ে বেশি সময় লেগেছে এবং এটা খুব ধৈর্য সাপেক্ষ কাজ
প্রথম দিকে তো মনে হচ্ছিল আমি পারবো না, যাই হোক আস্তে আস্তে ট্রাই করতে করতে দেখলাম হয়ে গেছে। চলো, মায়ের আশীর্বাদ আছে তাই পেরে গেছি, কোনো অসুবিধা নেই। এবারে বাকি ডিটেলসগুলো আমি অ্যাড করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমার পেন্টিংটা কেমন লেগেছে, আমি কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো।
আমি পেন্টিংটার মধ্যে প্রচুর ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে, সেই মুহূর্তে যতটা আমার মাথায় এসেছে যে হ্যাঁ এই ডিটেলসগুলো দিলে পেন্টিংটা সুন্দর হবে ততটা দেওয়ার চেষ্টা করেছি। তবে পেন্টিংটা হয়ে যাওয়ার পর, পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যখন নিজে দেখছিলাম পেন্টিংটা, আমি দেখেছি পেন্টিংয়ের মধ্যে আরও কিছু ডিটেলস অ্যাড করা যেত যেটা আমি করে উঠতে পারিনি। অবশ্যই পরের যে ছবিটা করব বা তৈরি করব, যে পরের যে ছবিটা সেটা আশা করছি এর থেকে আরও বেটার করতে পারব। আমি মায়ের পেন্টিংটা রেডি করে নিয়েছি। সবাইকে দুর্গাপূজার অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই গাইস।